বিশ্ব নবীর হাতিস যদি কেউ বলে আমি হাদিস মেনে চলবো আমি হালে হাদিস আমি সই হাতি ছাড়া কিছু মানি তাহলে আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে ঠিক বলছেন আমি কথা না বুঝলি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ও সালাত ওসসালাম আল্লাহ রসুলিল্লাহি ওসহবিহি ওমনওয়ালা সুপ্রি দিনী ভাইরা দিনী বন্ধুরা যারা ইসলামকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন সঠিক দিন জানতে চান সঠিক দিন বুঝতে চান তা তারা সুনার আলেমদের আলোচনা শুনবেন কোরআনসোনাল আলেমদের সংস্পর্শে থাকার চেষ্টা করবেন তাহলে হাদিস কোরআনের নির্জাস থেকে গভীর এলেম অর্জন করতে পারবেন যারা সমাজে মাল্টা বক্তা রয়েছে তাদের থেকে আপনারা দূরে থাকবেন এমনই এক বক্তা বের হয়েছে আমির হামজা তিনি হাদিস কোরআনকে এরকমভাবে অস্বীকার করছে সুন্নাকে এরকমভাবে অস্বীকার করছে রাসুলসল্লাহ আলী ওয়া সাথে বেয়াদবি করতেছেন আল্লাহর কোরআনই মানে না আচ্ছা আমাদের জন্যে রাসুল সাল আলী সাল্লাম ব্যতীত আর পৃথিবীতে যত মানুষ আছে রাসুল সাল্লা পরে তাদের জন্য চারটা বিবাহ করা আল্লাহ বলে আলমীর পক্ষ থেকে বৈধতা দান করেছে এখন কেউ যদি বলে সাই হাদিস রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম এগারোটা বিবাহ করেছেন তাই আমাদেরকে এগারোটা বিবাহ করতে হবে ওই ব্যক্তি কি কোরআনকে অস্বীকার করে না আপনি একটু সুচিন্তিতভাবে এই বিষয়টা দেখেন কারণ রাসুল সাল্লাহ আলু আসাল্লামের জন্য একটা খাস হুকুম ছিল যে সাল্লাম এগারোটা অথবা নয়টা বিবাহ করেছেন কিন্তু পুরা উম্মার জন্যে আল্লা রাব্বুল আলম স্পষ্ট করে দিয়েছেন যে একজন পুরুষের জন্য চারটা পর্যন্ত তিনি বিবাহ করতে পারবে এটা হচ্ছে তার অনুমোদন বৈধতা রয়েছে এখন যারা এই বিষয়টা নিয়ে মজা ঠাট্টা করে যে সেই হাদিস এগারোটা বিবাহ করেন এটা কি এখানে কি হাদিস স্পষ্ট বলা হয় নাই যে এটা শুধু নবীর জন্য খাস ছিল তাহলে এখানে নবীকে অপমান করা হয়েছে মানে নবী সাল্লাহ আলিয় ইসলাম এগারোটা বিবাহ করেছেন যে আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে আসছে সেই বিধানটা নিয়ে তিনি মট মজা ঠাট্টা করেছে এ আমির হামজা জাহেল এ একটা বিষয় আর এখানে আমাদের জন্য একটা মজা ঠাট্টা করেছে যে আমাদেরকেও এগারোটা বিবাহ করার আদেশ দিচ্ছেন কারণ তিনি সহি হাদিসে পেয়েছেন আল্লাহ রব্বুল্লা আলম কি কোরআন করিমের মধ্যে কি আমাদেরকে স্পষ্ট করেন নাই যে তোমরা কয়টা বিবাহ করতে পারবে স্পষ্ট করেছেন তাহলে এখানেও কোরআন হাদিস নিয়ে মজা ঠাট্টা শুন কি কী কি উনি বলতে হাদিসে আছে আর হাদিসে আছে রাসুল্লা দাঁড়িয়ে পেশাব করেছেন আরে গাদা তুইও দাঁড়িয়ে পেশাব কর হাদিসের অনুযায়ী কিন্তু যেখানে ময়লা রয়েছে আপর্জনা রয়েছে যেখানে তুমি পেশাব করলে তোমার কাপড় নষ্ট হয়ে যাবে বসলে সেখানে তুইও দাঁড়িয়ে পেশাব কর এটা হচ্ছে একটা অপশন তার মানে এই নয় যে রাসুলসাল্লাহিস্লামকে তিনি অপমান করতেছেন যে রাসুলসাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন মানে নবীকে অপমান করতেছেন তুইও দাঁড়িয়ে পেশাব কর তিনি আমাকে আমাদেরকে এটা দিচ্ছেন হাদিস এখানে কি অপশন দেয় না রাসুলসাল্লাম এটা তো ইসলামের একটা অপশন ইসলামের সুন্দর বিধান রয়েছে যে মুসলিম পবিত্র থাকবে পাক থাকবে যদি কোথাও ময়লা আপর্জনা দেখা যায় তাহলে তার জন্য দাঁড়িয়ে পেশাব করাটাকে বৈধতা দান করেছেন এই গাদাকে হাদিস কে বুঝাবে আজ থেকে আগে তাফসির ইবনে কাসির যারা বড় বড় তাফসির কারক রয়েছে তাদেরকে অস্বীকার করতেছে সেই তাফসিরগুলো নাকি এখন চলবে না এ আমির হামজা গোমরা বলতেছে তা আমাদের এখনও কিছু দিনই ভাই আছে যারা আমির হামজার ভক্ত আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সুচিন্তিতভাবে যারা কোরআন সোনার অনুসারী তাদের আলোচনাগুলো শুনে তাদের কাছে তাদের কাছ থেকে এলেম অর্জন করে তার বক্তব্যগুলোকে বিবেচনা করেন আমরা বলি না যে আমাদের কথা আপনি অন্ধভাবে মানেন এ আমির হামজা এক পর্যায়ে গুমরাহ হয়ে গেছে মানে এখানে মোতাজিলার মোতাজিলা আমরা বলতেছি না কিন্তু তার যে মোতাজিলা আকিদা প্রকাশ পেয়েছে এটা কিন্তু স্পষ্ট কারণ তিনি যে আহলে কোরআন গুমরাহি রয়েছে ডাক্তার মাতিয়র এইতেই গুমরাহির যে অনুসরণ তার কিতাবের মধ্যে তার লিখনি বইয়ের মধ্যে যা যা রয়েছে ঠিক আমির হামজা এই বিষয়গুলোই মূলত প্রচার করছেন এবং এই বিষয়গুলোই তিনি আমাদেরকে জানাচ্ছেন সুননা কি আর হাদিস কি তিনি এটা বুঝে না হাদিস আর সুননা একই জিনিস রাসুলসাল্লাহ সাল্লাম কওলি ফেলি এবং তহরির এই তিনটাকে হাদিস বুঝানো হয় এটাকেই শূন্য বুঝানো হয় সাল্লাম কথা রাসুলসাল্লি সাল্লামের বাণী সমর্থন সাহাবেকেরামদার আমল এগুলো সমস্ত কিছু মিলেই তো শূন্য তিনি এখন সই হাদিস মানার কথা নিষেধ করতেছেন হাদিস মানার দরকার নেই শূন্য মানলে হবে আরে গাদা আরে জাহেল তুমি শূন্যটা পাবে কোথায় হাদিস থেকে তো তুমি শূন্য পাবে মানে যেখানে হাদিস কি হাদিস যদি তুমি না পাও তুমি যদি হাদিসের যতগুলো কিতাব রয়েছে সমস্ত কিতাব যদি তুমি তুমি ডিলিট করে দাও এই পৃথিবী থেকে উঠিয়ে দাও তাহলে তুমি শূন্য পাবে কোথেকে হাদিসের মধ্যে তো শূন্যার দিক নির্দেশনা দেওয়া হয়েছে এটা শূন্য আর এটা হচ্ছে বেদাত এটা হচ্ছে সঠিক পথ এটা হচ্ছে বাতিল পথ তো তিনি এই গোমরাকে আপনার কি দিয়ে বুঝাবেন এই জাহালকে আপনারা কি দিয়ে বুঝাবেন সেই হাদিস মানার দরকার নেই উনি বলতেছে আবার বলতেছে কি শূন্য মানতে হবে আর শূন্য তুমি পাবে থেকে। তাহলে এই গাদাকে আপনার কি দিয়ে বুঝাবেন এই জাহালকে আপনারা কী দিয়ে বুঝাবেন এরা তো মানুষকে গুমরাহ করছে তা এই ধরনের বক্তাদেরকে সাবধান থাকবেন বরং তিনি মানে তিনি মানুষ মনে করে থাকে তিনি কোনো একটা জামাতের সাথে জড়িত আছে বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে জড়িত আছে না এই ব্যক্তি জামায়াত ইসলামের সাথে জড়িত নেই এই ব্যক্তি হচ্ছে আহলে কোরআনদের একজন সদস্য একজন গুমরা আমরা তাকে ইহুদির দালাল বলতেছি না আমরা তাকে খ্রিস্টানের দালাল বলতেছি না কিন্তু তিনি আমাদেরকে বলতেছে খ্রিস্টানের দালাল ইহুদের দালাল নাকি তিনশো টাকা পেয়ে মসজিদে জোরে আমিন বলে আর ফুলিয়া দিন করে তাহলে এই গুমরাকে আপনি কি বল কী করে বলবেন তিনি কি হাদিস পরে না তিনি কি কোরআন পরে না যদি বেদাদি হতো অন্য দলের হতো তাহলে একটা কথা ছিল তিনি তো অন্য দলের নয় অথচ দেখুন এই গুমরাহি এই গুমরা মানুষকে কিভাবে গুমরা করছেন আল্লাহ সুত এই 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 গুমরা থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুক এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে এই গুমরা কোনো আলোচনা আপনারা প্রচার করবেন না শুনবেন না এবং আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন আপনাদের ইমান হারিয়ে ফেলবে কারণ তিনি মানুষের তার কিছু সমর্থন রয়েছে অনেকে মনে করে থাকে না তিনি কোরআন হাদিসের কথাগুলো বলতেছে সঠিক কথাগুলো বলতেছে এখন মানুষ বিভ্রান্ত হয়ে যাবে তা আপনাদের কাছে সবার অনুরোধ যে এ আমির হামজা না কোনো জামাত ইসলামের ব্যক্তি না কোনো আহরিস জামাত না কোনো তিনি আহলে হাদিস না কোনো কোরআন শুনে ওলেম আলেম তিনি হচ্ছে ওই যে মাতিউর রহমান ডাক্তার মাতিউর রহমান এই গুমরাহী যিনি আহলে কোরআন তার অনুসরণ করে তার ইমান মানে হারিয়ে ফেলবে কারণ তিনি আজকে এই কথা বলতেছে কোরআন তাফসির চলবে না কয়েকদিন বলবে না কোরানের কোরআনে ভুল রয়েছে এখন বলতেছে হাদিস মানার দরকার নেই আরে কিসের শত্রুতা তোমার তো তোমার তো তোমার সাথে কোনো জামাত ইসলামের কোনো সম্পর্ক নেই জামাত ইসলামের অনেক দিন ভাইদেরকে আলহামদুল্লাহ চিনি তাদের এই একিদা নয় কিন্তু এখন এই গুমরাকে আমরা আপনারা বলবো আমাদের আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এই কোনো আলোচনা আপনারা প্রচার করবেন না এবং এ একেবারে সমস্ত জায়গা থেকে তাকে কোনো দিন দাওয়াত দিবেন না কারণ তিনি মানুষকে গুমরাহ করবে কারণ যা তার যে কথা কথাবাতিগুলো এগুলো তবে আমাদের যারা হানাফি সমাজে রয়েছে তারাও এই কথা বলে না যারা আমাদের হানাফি সমাজে রয়েছে বিশেষ করে কারণ আমরা তো একসময় হানাফি দিকে আসছে আলহামদুলিল্লাহ তারা কিন্তু এই কথাগুলো বলে না যে সুননা মানা সুননা মানতে হবে হাদিস মানার দরকার নাই তারাও কিন্তু বলে না যে না তাফসির পুরনো তাফসিরগুলো চলবে না এগুলা ভুল তাহলে এই আহলে কোরআনদের এই গোমরাহি তার কিতাবের মধ্যে যা কিছু রয়েছে তিনি সেগুলোই নকল করতেছেন এবং সেগুলোই প্রচার করতেছেন মোটামুটি বলা যেতে পারে এই লোক গুমরাহ হয়ে গেছে অথবা এই লোক থেকে সাবধান এবং মুসলিম উম্মাকে আমরা সাবধান করছি বিশেষ করে এই আমির হামজা গুমরাহী থেকে আল্লাহ সুবাহন তালা ফেতনাবাজ এই আমির হামজা থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুক এবং এরা কাদের এজেন্ট আমরা আসলে এখন পর্যন্ত জানি না তবে এরা গোমরা হয়ে গেছে নিঃসন্দেহে বলা যেতে পারে এখন তিনি কাফের হয়ে গেছে আমরা সে ফতুয়া দিতেছি না তিনি ইহুদির দালাল সে ভতুয়া দিতেছি না বরং তিনি পবিত্র অনুসরণ করে কোন একটা জামাতের দিকে মানুষকে নিয়ে যেতে যাচ্ছে যে জামাতে গেলে মুসলিম উম্মার মা বিভিন্ন ফেতনা সৃষ্টি হবে এবং তারা কোরআন সুন্না থেকে বাহিরে চলে যাবে এখন তারা কয়েকদিন পর হয়তো কাদিয়া কাদিয়াদের মতন তিনি নবীও দাবি করতে পারে এবং তিনি বলবে যে নবীও নতুন আসবে কারণ এইভাবে মানুষ যখন প্রবৃত্তির অনুসরণ করতে করতে একটা সময় কি করবে এই প্রথম কুসংস্কার তারপরে বেদাত তারপরে কোরআন দিকে অস্বীকার করবে একটা সময় তারা বিভ্রান্তিতে চলে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ যারা আমরা সালাফি আকিদা পোষণ করি তারা এখনও সুন্নার কথা বলি মানুষকে দলিলের ভিত্তিতে আমল করার কথা বলি আল্লাহ সুন্দর আমাদেরকে তৌফিক দান করুক এবং সঠিক দিন বুঝে তার উপর আমল করার মতো তৌফিক দান করুক এবং গুমরাই